দেশের তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় মেলা ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিতে আজ বাংলাদেশে আসছে তথ্য প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার মানবিক গুণসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সুফিয়া রোবটটির উদ্ভাবক ডক্টর ড্যাবিক হেন্সের সাথে রাতে ঢাকায় পৌঁছবে সে আগামী ছয় থেকে নয় ডিসেম্বর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উদ্বোধনী পূর্বে অংশ নেবে এই রোবট মানুষের মতো কথা বলা চলাফেরা সবই দেখলেই মনে হবে বুদ্ধিদীপ্ত কোনো তরুণী বলছি সুফিয়ার গল্প বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সুফিয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিতে আজ রাতেই ঢাকায় আসছে সঙ্গে থাকছেন সুফিয়ার উদ্ভাবক ডক্টর ড্যাভিড হেন্স এজন্য নানাভাবে প্রস্তুতিও নিয়েছে এই যন্ত্রমানবিক কয়েকদিন আগে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে বাংলায় ধন্যবাদও জানিয়েছে সে এদিকে সোফিয়ার আগমনে উত্তেজনা নিয়ে বসে আছে দেশের তরুণ শিক্ষার্থীরা রোবটের সাথে কথা বলে অনুসন্ধিত বিজ্ঞান মনের ক্ষুদা মেটাতে মুখিয়ে আছেন তারা উন্নত প্রযুক্তি তৈরি এই রোবটের সাথে সরাসরি কথা বলার দেশে বিজ্ঞান বিষয়ে গবেষণা ও রোবটিক্সে উচ্চতর লেখাপড়ার ক্ষেত্রে উন্মুক্ত হবে বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট অধ্যাপক ড কাজী মোহামিন আ সাকিব বলেন আমরা কোনো অংশেই কারো থেকে পিছিয়ে নেই আমরা কিন্তু পারি আমাদের সামনে একটা রোল মডেল দরকার ইন্ডাস্ট্রি এবং সরকার যদি এগিয়ে আসে এবং আমরা বিশ্ববিদ্যালয়ে যারা আছি এই তিন দল যদি একসাথে কাজ করি তবে এই ধরনের জিনিস আমাদের দেশও বানানো সম্ভব তথ্য প্রযুক্তিতে চতুর্থ বিপ্লব হিসেবে খ্যাত রোবোটিক্সের সাথে দেশের তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে সুফিয়াকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পোলক তিনি বলেন আমাদের তরুণ প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করার জন্যই রোবটটিকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে অবস্থানের সময় দেশে বেশ কয়েকটি সেশনে